আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে চালু হতে চলেছে দুয়ারে সরকারের ক্যাম্প। দুয়ারে সরকারের সপ্তম ক্যাম্প চালু হবে রাজ্যে 1 সেপ্টেম্বর থেকে, চলবে 18 সেপ্টেম্বর অবধি। যে সমস্ত অ্যাপ্লিকেশান জমা পড়বে দুয়ারে সরকার প্রকল্পে, সেগুলি ভেরিফিকেশান চলবে 18 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর অবধি। 30 সেপ্টেম্বরের পর থেকে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনারা জানতে পারবেন এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা চালু হবে 1 অক্টোবর থেকে। এবার আমি দুয়ারে সরকার ওয়েবসাইটে গিয়ে কি কি প্রকল্প রয়েছে, কি কি সুবিধা আপনারা পেতে চলেছেন তা বিস্তারে কিন্তু আমি আলোচনা করব এই ভিডিওটিতে। সেই জন্য আমি গুগল পেজে চলে এলাম। গুগল পেজে টাইপ করতে হবে দুয়ারে সরকার, দুয়ারে সরকার, দুয়ারে সরকার টাইপ করার পর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুয়ারে সরকারের আইকন ওপেন হয়ে গিয়েছে, তো আমি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ds.wb.gov.in এই পেজ ওপেন হয়ে গিয়েছে। তো এখানে দুটি অপশান আছে, দুয়ারে সরকার শিল্পের সমাধান, তো আমরা দুয়ারে সরকার এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর কিন্তু মেন দুয়ারে সরকারের এই পেজ ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইওর ক্যাম্প, কন্ট্রোল রুম, নো ইউ স্কিম। এবার আমি দেখানোর চেষ্টা করব এই দুয়ারে সরকার এই ওয়েবসাইটে কী কী স্কিম আপডেট হয়েছে। চলে যাচ্ছে নো ইউ স্কিম এই আইকনে। মেন পেজ এখানে ওপেন হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু টোটাল আপনারা দেখতে পাচ্ছেন 35 স্কিম এখানে রয়েছে। টোটাল স্কিমের বিস্তারিত বিবরণ আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক টু ভিউ স্কিম ডিটেল, এখানে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন। ফার্স্ট স্কিম রয়েছে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, রিসিভ প্রসেস অ্যান্ড ইস্যু অফ স্যাংশনস এগেনস্ট ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশান। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন টোটালটাই আপনাদের বাংলায় লেখা আছে, কি কি সুবিধা পাওয়া যাবে, কি কি এখানে অ্যাপ্লিকেশানের জন্য অ্যাটাচমেন্ট লাগবে, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে সহজেই দেখে নিতে পারবেন। চলে যাচ্ছে নেক্সট কেসিসি এগ্রিকালচার, কিষাণ ক্রেডিট কার্ড। কিষাণ ক্রেডিট কার্ড করার জন্য কি কি প্রয়োজনীয় তথ্য লাগবে, এখানে কি কি নথি লাগবে, কি কি প্রয়োজনীয় কেসিসি ঋণ পাবেন, কেসিসির কী কী সুবিধা আছে, এখানে কিন্তু বিস্তারিতভাবে এখানে সবই লেখা আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। নেক্সট চলে যায় কৃষক বন্ধু, কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প কী, কারা এই সুবিধা পাবেন, কী কী নথি লাগবে, কৃষক বন্ধু মিত্রজনিত সহায়তা প্রকল্পের জন্য আবেদনপত্র কী কী লাগবে, বিস্তারিত এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এই ডকুমেন্ট কিন্তু নিয়ে যাবেন দুয়ারে সরকার প্রকল্পে। নেক্সট চলে যাচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ড্রিপ অ্যান্ড স্প্রিঙ্কলার ইরিগেশন সিস্টেম আন্ডার BKSY। তো এখানে কিন্তু নো ইমেজ অ্যাভেলেবল দেখাচ্ছে। নেক্সট চলে যাচ্ছি KCC ARD। তো এটা KCC অ্যানিম্যাল হাজবেন্ড্রি, এখানেও একই প্রকল্প, কী কারা আবেদন করতে পারবেন, কী কী সুবিধা আছে, কী কী নথি প্রয়োজন, সেগুলো কিন্তু আপনারা দেখে নেন, দেখে কিন্তু সমস্ত নথি কিন্তু নিয়ে যাবেন। তারপরে রয়েছে 6 নম্বরে কাস্ট সার্টিফিকেট। তো এখানেও যদি কাস্ট সার্টিফিকেট আপনাদের না হয়ে থাকে, অবশ্যই কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন সেগুলো দেখে নেন, এখানে কিন্তু অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা নোট করে নিতে পারেন অথবা আপনার ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন খুব সহজে। নেক্সট চলে আসছে মেধাশ্রী, এখানে ইমেজ আপডেট হয়নি এখনও। শিক্ষাশ্রী, এখানেও একই, শিক্ষাশ্রী প্রকল্প কী, কারাই সুবিধা পাবেন, কী কী নথি লাগবে, সমস্ত ডিটেল কিন্তু এখানে আছে। নেক্সট তপশিলী বন্ধু,
জল জোহার বা তপশিলি বন্ধু পেনশন প্রকল্প, হ্যাঁ প্রকল্প কি, কারা কারা আবেদন করতে পারেন, কী কী নথি লাগে বিস্তারিত রয়েছে, আপনারা দেখে নোট করে নেন এবং প্রয়োজনীয় নথি দুয়ারে সরকার ক্যাম্পে নিয়ে যান। ব্যাংকিং রিলেটেড অ্যাকাউন্ট ওপেনিং, এখানেও সমস্ত জিনিস রয়েছে। নতুন অ্যাকাউন্ট যদি আপনাদের খোলা না থাকে, অবশ্যই KYC ভেরিফিকেশানের জন্য যে যে নথিপত্র লাগে ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার জন্য, সেগুলো আপনারা দেখে নেন, নিয়ে কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন খুব সহজে। নেক্সটে রয়েছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এখানেও কিন্তু মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারেন। কারা কারা আবেদন করতে পারেন এবং কী কী নথি লাগবে সেটা কিন্তু বিস্তারিত দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেন। নেক্সট রয়েছে ফিশারম্যান রেজিস্ট্রেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে, সেখানে এটা রয়েছে, আমি ডিটেল আর পড়ছি না, আপনারা দেখে নেন ওয়েবসাইট থেকে। খাদ্যসাথী, খাদ্যসাথী সংক্রান্ত রেশন কার্ড সংক্রান্ত এখানে রয়েছে, রেশন কার্ড ট্রান্সফার, রেশন কার্ডের যদি কিছু ভুল থাকে সমস্ত ডিটেল কিন্তু এখানে রয়েছে, আপনারা কিন্তু সহজেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে করে নিতে পারবেন। এবার চলে যাই 14, অ্যাপ্লিকেশন অফ ডিজারেবিলিটি সার্টিফিকেট, এখানেও কিন্তু যারা প্রতিবন্ধী তারা এখনও যদি সার্টিফিকেট করে না থাকেন, অবশ্যই কিন্তু এই সার্টিফিকেট করে নিতে পারবেন খুব সহজেই। এখানে কিন্তু আপনাদের কী ফর্ম নিয়ে যেতে হবে বা কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে এখানে বলা আছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথী যদি কার্ড এখনও হয়ে না থাকে, কারা কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করতে পারবেন ডিটেল এখানে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আধার রিলেটেড যদি কিছু ইস্যু থাকে, অবশ্যই আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে খুব সহজে করে নিতে পারবেন। যাদের শিশুদের এখনও আধার কার্ড হয়নি, তারাও কিন্তু আধার কার্ড করে নিতে পারবেন। আধার কার্ড কারেকশান, মোবাইল নাম্বার লিঙ্ক, সমস্ত কাজ কিন্তু এই দুয়ারে সরকার প্রকল্পে হয়ে থাকে। সামাজিক সুরক্ষা যোজনা, এখানেও কিন্তু আপনারা দেখে নেন কী কী নথি লাগবে, কীভাবে আপনারা করবেন, তার কিন্তু বিশেষ বিবরণ এখানে দেওয়া আছে। এটা কিন্তু সামাজিক সুরক্ষা যোজনা, শ্রম দপ্তর থেকে আপনারা এটা দেখতে পারেন। মাইগ্রেন্ট ওয়ার্কার্সের জন্য এখানে কিন্তু আপডেট হয়নি এখনও। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন ফর পাট্টা, এখানে দেখে নেন পাট্টার জন্য আবেদন করা যাবে, কী কী আবেদন করা যাবে, কীভাবে করা যাবে এখানে রয়েছে। মিউটেশন, ল্যান্ডের মিউটেশনের জন্য কিন্তু এখানে মিউটেশনও করতে পারবেন এই দুয়ারা সরকারের ক্যাম্প থেকে। জমি রেকর্ডে ছোটোখাটো ভুল সংশোধন করা, এসব কিন্তু এখানে দুয়ারা সরকার ক্যাম্পে করা যায়। নেক্সট 22 রয়েছে ঐক্যশ্রী, ঐক্যশ্রী প্রকল্প, এখানে কী কী নথি লাগবে তো এখানে ডিটেল দেওয়া রয়েছে, আপনারা দেখে নেন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, এখানে ইমেজ আপলোড করা নেই। তারপর রয়েছে বাকি, এখনও রয়েছে টোটাল 35 স্কিম, তো আপনারা ওয়েবসাইটে গিয়ে টোটাল ডিটেল দেখে নিতে পারেন কী কী এখানে প্রয়োজনীয় উন্নতি লাগবে। তো আপনারা কিন্তু ওয়েবসাইটে গিয়ে দেখে নেন। এই ছিল আজকের এই বিশেষ ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার প্রথমে নতুন ভিডিওটির নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে খুব সহজেই।